সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার জাতীয় ঐক্য দিবস পালনের ডাক দিয়েছে কেন্দ্র সরকার গারুলিয়া পুরসভা এদিন পালন করল জাতীয় ঐক্য দিবস এদিন জাতীয় ঐক্য দিবস উপলক্ষে গারুলিয়া পুরসভার তরফ থেকে স্বচ্ছ ভারত অভিযান এবং গঙ্গাকে পরিষ্কার রাখার অঙ্গীকার নিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয় এদিন একটি সাইকেল মিছিলের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐক্য দিবস পালনের বিভিন্ন কর্মসূচি এদিন এই সাইকেল নেন পুরসভার পুরপ্রধান রমেন দাস উপপুরপ্রধান অশোক সিং সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা কর্মীরাও পুরসভার পুরপ্রধান রমেন দাস জানান এই অনুষ্ঠানের মাধ্যমে পুরসভার বাসিন্দাদের পরিবেশ ও গঙ্গাকে পরিষ্কার রাখার বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের বিশ্ব ঐক্য দিবসে আমাদের অঙ্গীকার গঙ্গাকে পরিষ্কার রাখুন সমাজকে পরিষ্কার রাখুন যত যেখানে সেখানে ময়লা ফুলবেন না যারা ফুল বেলপাতা যা কিছু হোক গঙ্গায় গিয়ে ফেলে দিচ্ছি আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে গঙ্গার পারে ওইখানেই রাখুন আপনারা গঙ্গার মধ্যে ফেলে গঙ্গাকে দূষণ করবেন না এটাই হচ্ছে আমাদের আজকের বিশ্ব ঐক্য দিবসের অভিজ্ঞতা সাইকেল মিছিলের পর পুরসভার পক্ষ থেকে মানুষকে যোগা সম্বন্ধে সচেতন করতে যোগ যোগব্যায়ামের ব্যবস্থাও করা হয় গারুলিয়ার রানা প্রতাপ উদ্যানে যোগব্যায়ামের অনুষ্ঠান করে দেখানো হয় এবং যোগার গুণাগুণ সম্পর্কে সকলকে বোঝানো হয় গারুলিয়া থেকে ঘোষের রিপোর্ট বাংলা